কট্টরপন্থী হানাফি ছিলাম, হাশেম আলী ফকির সাহেবকে এত বিদ্বেষী ছিলাম যে আলাদীদের দেখলেই কেমন যেন গা জ্বলে উঠত। তা সে সময় আমি এবং আমার চাচা শ্বশুর ওহিদ মৌলবী মিলে হাজি সাহেবের নামাজের পাটি পুটি কেড়ে তাকে বের করে দিয়েছিলাম। আমার নাম মোহাম্মদ আরজ আলী বয়াতি, আমি 2010 সালের পূর্বে হানাফি ছিলাম। ইতিপূর্বে যখন এই মসজিদটা দেখতেছেন, এই মসজিদটা যখন তালপাতার ছাউনি ছিল, বেড়া ছিল, তখন আমি ছিলাম কট্টর আহলে হাদিস বিরোধী। আপনার ওই দাদার সাথে তো সিটি পত্রে আদান প্রদান, উনি আইসো কয়েকবার আমাকে এখানে, আপনার আব্বা তো পড়াশোনা করতো রাজশাহী গেছে, তা বলবো আব্বু তো উনি তোমার চেনবেন এনে ইটি সালাম টালাম দিয়ে ওসব করে করছে যে এই লেখাটা চেনেন, এটা তো আমার আব্বার হাতের লেখা, আব্বার জড়া দিল, তাহলে আপনার আব্বার রাতেই তো আমি এই হতে দিশা পাইছি এইভাবে। তারপরে ওই মসজিদের কথা বললি করো যে অনেক লোকজন থাক আর না থাক ওরা একটা সাইক্লোন সেন্টার হিসেবে মসজিদ দিয়ে দেবে। হতে পারে আপনার সংখ্যা অনেক কম মানুষ, হতে পারে আপনাদের অর্থবিত্ত সেরকম নেই, হতে পারে আপনাদের অনেক কিছুর অভাব রয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের যে ইমানের সে শক্তি আছে, যেই শক্তির বলে আপনারা এত বাধা মোকাবেলা করেও এই সহি আকিদা মানহাজ গ্রহণ করেছেন, সেই সহি আকিদা মানহাজের সেই শক্তিটাকে আমরা সবচেয়ে বড় করে দেখি। আনলে ওই দুপুর সময় তো জোহরের নামাজ আসতে ও দেখতেছে হাত উঠছে, তারপরে বুকি হাত বাঁধতেছে, আবার রুকুতি যাওয়ার সময় বলবো এই লোকের কাছে, এই আমি তো এই তো সৌদি আরবে দিয়ে আসছি এই লোকের কাছে কিছু খোঁজ করে, যদি আপনি ইয়ে বুঝতেছেন জানতেছেন তাহলে মৌলানা আহাক আহমদ আলীর কাছে চলে যান কাকডাঙ্গা মাদ্রাসা। এই গ্রামে ওই হাশেম আজি সাহেবও উনিও ছিলেন হানাফি লোক, উনি ছিলেন হানাফি লোক, একটা লোকও ছিল না। আল্লাহর রসের মেহরবানিতে আপনার ওই দাদা বা বাপের ই ধরে আর কি আমাদের এখানে আহলে হাদিসের যে গোড়াপত্তন হয়েছে সেই গোড়াপত্তন এখন সুদূর প্রসারিত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আমার নাম মোহাম্মদ আরজ আলী বয়াতি, আমি 2010 সালের পূর্বে হানাফি ছিলাম। ইতিপূর্বে যখন এই মসজিদটা দেখতেছেন, এই মসজিদটা যখন তালপাতার ছাউনি ছিল, বেড়া ছিল, তখন আমি ছিলাম কট্টর আহলে হাদিস বিরোধী। আমি সে সময় দিন সম্পর্কে তেমন কিছু জানতাম না, বুঝতাম না, এজন্য আমাদের প্রাক্তন যে হাজি সাহেব হাশেম আলী ফকির সাহেবকে, হ্যাঁ, একজন থেকে সবাই এই পথে আইসে, ইনশাল্লাহ আল্লাহ রহমত দান করেছেন, আমিও সেভাবে এসেছি। তা উনি পুরনো মসজিদে কট্টরপন্থী হানাফি ছিলাম, হাশেম আলী ফকির সাহেবকে এত বিদ্বেষী ছিলাম যে আলাদীদের দেখলেই কেমন যেন গা জ্বলে উঠত। তা সে সময় আমি এবং আমার চাচা শ্বশুর ওহিদ মৌলবী মিলে হাজি সাহেবের নামাজের পাটি পুটি কেড়ে তাকে বের করে দিয়েছিলাম মসজিদ থেকে বের করে দিয়েছিলাম। আসলে সেই দিনের জন্য আমি খুব অনুতপ্ত এবং খুবই মানে আমি দুঃখিত যে সেদিন যা করেছি, আজ যা বুঝেছি তাতে দেখছে চূড়ান্ত আমি ভুল করেছি, এজন্য আমি ক্ষমা প্রার্থী। 2010 সালের পূর্বে আমি 2010 সালে যেহেতু এ পথে এসেছি, তো 2010 সালের পূর্বে বাংলাদেশের আনাচে কানাচে যতদূর যাওয়া আমার সম্ভব, যতদূর হুজুরদের কাছে জানা সম্ভব, তাদের কাছে গেলে তারা আমাকে কোনো সঠিক জবাব দেয়নি, সঠিক সত্য কথা বলেনি যে আসলে আমি বলেছি যে এরা আমিন জোরে বলে, ওরা আসতে বলে, ওরা হাত বুকে বাঁধে, এরা নিচে বাঁধে, আসলে এর কোনো সঠিক সত্য তথ্য প্রমাণ আমাকে দেয়নি। এজন্য অবশেষটা আমি ভাবলাম যে আর যাই হোক, সত্য দুই আর দুই কখনো পাঁচ হয় না, দুই আর দুই চারই হয়, তো আমার মতে এটাই সত্য, ইনশাল্লাহ আমি এই ভোটটাই গ্রহণ করেছি 2010 সালে। আর সেই থেকে আমার পরিবারে আমাদের যে ভাই বেগার আছে, কিছু হানাফিতে আছে, এখন কতটা পরিবার আহলে হাদিস? এখন আমাদের গ্রামে যদি ধরা যায় 100 পরিবার আছে, তা 50-এর ঊর্ধ্বে আমাদের ইনশাল্লাহ হয়েছে, হ্যাঁ, অধিকাংশ হয়ে গেছে ইনশাল্লাহ। যিনি মুরব্বি প্রথম আহলে হাদিস হয়েছেন ওটা কত সালের ঘটনা? এটা আমি তো সে সময় খুব ছোট, তারও আগের কথা, যে সে সময় আমার মনে হয় 1971 সালের পূর্বে উনি আহলে হাদিস হয়েছিলেন। যে সময় আমি ওই খবর রাখতাম না, সে সময় আমি ছোট ছিলাম এবং আমি হানাফি ছিলাম, তখন খুবই নগণ্য ছিল, উনার পরিবার ছাড়া আর বাড়ির হয়তো দুই একজন চার পাঁচজন লোক ছাড়া ছিল না, মানে 10-15 না না তাও হবে না, 4-5 জন লোক ছাড়া ছিল না তখন।
মহিলা পুরুষ মিলে ওইরকম টোটাল মিলে হয়তো 10 জন টোটালে, তার বেশি ছিল না। আর এখন সে তুলনায় ইনশাল্লাহ বছরে বছরে ডেভেলপড হচ্ছে, মানুষ সত্যকে বুঝতেছে জানতেছে। এ করে আমাদের গ্রামে মহিলা পুরুষ সহ অসংখ্য মোটামুটি বেশ পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যাতে অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ সত্য সন্তান মানুষ পাচ্ছে এবং তারা এই আকিদা সত্যি আকিদাকে গ্রহণ করছে ইনশাল্লাহ। আমরা এমনি দাওয়াত প্রচারের জন্য হ্যাঁ দাওয়াত প্রচারের জন্য আমরা বিভিন্ন স্থানে মাঝে মধ্যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়, বিভিন্ন গণসংযোগ করা হয়, বিভিন্ন মানুষকে সত্যের তথ্য দেওয়া হয়, যে আমরা বই পুস্তক দেওয়া, যেমন আমাদের কাছে অনেক হাদিস কিতাব আছে যেগুলো বাংলা অনুবাদ, এগুলো আমরা মানুষকে সরবরাহ করে থাকি। তাছাড়া বর্তমানে ডিজিটাল যুগ, নেটের যুগ, যেমন ডক্টর জাকির নায়েক সাহেবের ডিস্ক দেখে তার আলোচনা শুনে অনেক লোক অন্য পথ থেকে এই সত্য পথে এসে যাচ্ছে। দেখা যাচ্ছে, আল্লাহ কবুল করুক, আমিন। আমাদেরকে যে এই পথে হিদায়াত দান করেছেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ মেহরবানি, অশেষ শুকরিয়া যে আমাদের সঠিক সত্য পথের সন্ধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই গ্রামে ওই হাশেম আজি সাহেব, উনিও ছিলেন হানাফি লোক, উনি ছিলেন হানাফি লোক, একটা লোকও ছিল না। আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার ওই দাদা বা বাপের ই ধরে আর কি আমাদের এখানে আহলে হাদিসের যে গোড়াপত্তন হয়েছে, সেই গোড়াপত্তন এখন সুদূর প্রসারিত। আমাদের এলাকায়, আমাদের গ্রামটাই সিংহবাগ এখন এই সহিমতের হয়ে গেছে ইনশাল্লাহ। এখানে আমাদের এখানে মাত্র একটা মসজিদ, আর আমার পার্শ্ববর্তী এই ভালদাতে একটা মসজিদ আছে, ঠিক আছে। এটা আল্লাহর অশেষ মেহরবানি যে কতজন লোক আছে যে এই মসজিদ আমার বাপ 1958 সালে সৌদি আরব হজ করতে যাওয়ার পরে আমার বাপের ব্যাজে একজন মাওলানা ছিল, তার নাম ছিল আশরাফ আলী, বিয়াফাড়া বাড়ি। ওনার প্রথম দিন নামাজ পড়তে যায়, দেখে যে এই বুহি হাত বান্ধা, জোরে আমিন বলা, জোরে আমিন বললে আমার বাপ সিটে পড়ে যেতিল। তারপরে আসি ওই মাওলানার কাছে জিজ্ঞাসা করে, হুজুর এ কী ব্যাপার? তা বলে যে ব্যাপার, আমরা হানাফি বলছি আপনার কাজ কি? ওরা সাফি মালে কি বলছি, আমাকে দরকার নেই। আমার বাপ বললো যে আমরা পাপ তাপ খণ্ডা তিয়ে নিয়ে আসি, এই দেশের লোক যেখানে ইসলামের উৎপত্তি সেখানের লোক একভাবে নামাজ রোজা করবে, এক পরিপূর্ণ কাজায়, আর আপনি এই করে করে একদিন দুপুর হচ্ছে এইরকম টাইমই ওই মোয়াল্লেম আইছে, সৌদি আরবের মোয়াল্লেম, উনি আসে আর ওই মাওলানা বলছে দেশি লোক কিছু মিলাদ শরীফ মানে দিল। তোমার বাপ টাপ তো সে সময় মিলাদের ই ভক্ত খুব, এখন বলতেছে হুজুর তাহলে জোরের নামাজ পড়ে খুললি হবে না, এর ভিতরে ওই মোয়াল্লেম চলিয়ে আছে। আসে বলতেছে কি ও মাওলানা সাহেব বলছি হুজুর আমরা একটু মিলাদ শরীফ পড়ে যাবো, ওনারে আর কি দাওয়াত দিচ্ছে আর কি। উনি লাভ দিয়ে ছেলে উঠে বলতেছে মাওলানা সাহেব এই সৌদি মূল্য কি কোথাও এই মিলাদের নাম নেবেন না, ওই যে সেন্টিটি পুলিশ আছে যাইছেন, এই পুলিশই ধরে নিয়ে যাবে আপনার ইয়ে কাটিয়ে ফেলা দেবে, এর কোনো বিচার হবে না। এখন এই মাওলানার কাছে বারবার বার্তা না যে এখানে এই বুহিয়াত বান্ধে চোরে চোরা ফোড়ার আমিন বলে, তারপরে এই সব কিছু পদ্ধতি কয় বাবরা সাফি মজাবের লোক আমরা আনা ফিডা ফিডে। আমার বাপ বললো না আমি আপ তোমার কথা মানতে পারতেছি না, এখন সে সময় ওয়াজ করতে গেলে 6-7 মাস লেগে যেত ফিরতে আসতে। এখন ওয়াজ শেষে আমার বাপ ওই অনেকের ওই পাথর টাথর মেরে দিত, বোঝ দিয়া তো এই ইঞ্জেকশন দিতে পারতো, ওই অনেক পয়সা হতো, এই নিয়ে আমি কাঠটা নিয়ে হাজার হাজার মাইল দূরে চলে যেত, দেখ কোথায় কী আছে, ঘুরে 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 এখন দেখা যায় কোথাও ওই নাইটি হাত বান্ধা লোক নেই, সব ওই বুহি হাত বান্ধা। সেখান থেকে আসে আমি তো নামাজ আর সেখান থেকে আসে আর কি বাড়ি চলে আসলেন, আসে এই ফুরফুরের শশিনে নোয়াপড়া এখানে সেখানে সব ধর্ম পাগল হয়ে গেছে। ও একটা দেখলাম আর কি করলাম, ওই হানাফি মতে একটু নামাজ পাস করিয়ে আইছে কিন্তু তার মন সারিনি, এখন খুঁজতি 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 কোথাও পায় না। তারপরে একটা লোক আল্লাহ যে যা খোঁজ করে তারে তাই আল্লাহ খুঁজে যে একটা লোক কামিনীবাসীতে পশ্চিম এলাকা বাড়ি, ওখান থেকে একটা লোক আইসে দুপুর সময় অতীত হয়েছে, আমার বাপ সে সময় ওয়াজ করে আইসে 2-1 বছর আইসে, সে সময় তো ওই তাস তাস ভাইন্দে ঘুরিয়ে বেড়ায় একটা বোঝেন না, ওয়াজ করলি যা। এখন বাপের কথা ছিল কোনো অতীত ব্যতীত আসলি যেন আমার বাড়িতে ফিরে যেতে পারে না, তাহলে খা এটা সুচ্ছে করে
এখন দুপুরের বিচার ও আমার বাপ ফিরে আসে, এসে দেয় ওই লোকটা। সে সময় ইয়ে সাইডি এই একই দাক্ষতিয়ানের ওই পাশে আর একটা মসজিদ আছে, ওই মসজিদে আমার বাপ প্রথম ওয়াজ করে এসে করে। তারপরে ওই ওই লোক কলসি তেল হুজুর তেল গোসল তো করা হয়েছে তেল সলের মসজিদ যে হচ্ছে, আমি খুব ক্লান্ত, আমি তো যাবো তো কাছি করবো না ভাই তালি। আমার বাপ বলছে তাহলে ঠিক আছে, আমিও তাহলে বাড়ি চাই। আনলে ওই দুপুর সময় তো জোহরের নামাজ আসতে ও দেখতেছে হাত উঠছে, তারপরে বুকি হাত বাঁধতেছে, আবার রুকুতি যাওয়ার সময় বলবো তাহলে এই লোকের কাছে, এই আমি তো এই তো সৌদি আরবে দিয়ে আইছি, এই লোকের কাছে কিছু খোঁজ করে পাই। তারপরে ও লোক বললো কি যে দেখেন আমি তো কিছু বুঝতে করতে পারবো না, সাধারণ মানুষ যদি আপনি ইয়ে বুঝতে চান জানতে চান তাহলে মৌলানা আহাক আহমদের কাছে চলে যান কাকডাঙ্গা মাদ্রাসায়। পরের দিন ওই মসজিদের ইমামরে নিয়ে চলে যায়, যাইয়ে তারপরে ওই মোটামুটি রাত আটটার সময় যে ইল্লা ওই ঋষির সময় নামা দিছে, রাত আটটার সময় সাতক্ষীরে টাউনে উঠিছে, উঠে বলতেছে যে আমরা অমুক জায়গায় কোন যাবো কোন জায়গায়। এই যে আমাদের একটা গুণ আছে এলাম যে ওই দোকানদার ওই কাপড়ের দোকান বিরাট ও লোক শুনিছে যে ওই রামপালের চাইছে ও মুখটা অমুকটা খোঁজ করতেছে, ও যে নামিয়ে এসে মুসাফা করে করে আমার সাথে আসে। এর গেল যাওয়ার পরে এখন ওই বললো যে ওই মসজিদি দেন গিয়ে আছে, ওই মসজিদি যায় দেহাটা করার পরে কল হুজুর আমার ওই জাতি যাবে। সে বললো দেখেন হাজি স্যার আপনাদের এলাকায় আমি কোনো দিন যাইনি, আর যদি জাতি যায় তা আপনি থাকবেন, আমি খুলনা থেকে পারমিশন বের করে দেবো, তাহলে পুলিশ থাকবে তাহলে আর গোলমাল হবে না, সব আপনার শুনতে পারবেন। ওই সময় স্যার আমাকে এখানকার একজন প্রভাবশালী লোক চেয়ারম্যান সে বললো আমরা জারি কবি গান শুনি তাতে আমাদের এই যায় না, আর এই মোবাইল চেস করে আমি দেখানি কি আর কি। তারপরে ২৫টা টাকা মানি অর্ডার করে পাঠায় দিল, ওনারা ১১ জন আসলেন টাইটেল সব টাইটেল। আসার পরে এইদিকে একটা মাঠ আছে, এই পাশে মাঠে দিয়ে আলো লোক ওই ওই ইমাম সাহেব তো হানাফি, ওই কাগজে নিচে দিয়ে হানাফি কি বাস হবে, আমার বাপটা তো বাস টাস বোঝে না কিছু, এমনি লোক ভাঙে ছুড়ে বিরাট লোকে লোকের আনলো আনলো। ওই নির্বাচনের সময় একটা গোলমাল থাকে না দুই পার্টি দিয়ে ওরাই চাই ওই চটকে মৌলবি দিয়ে দিয়ে ভাই নামো যাবি টু যাবি কয়ে ওনারা মাঠে চলে গেলো সব। ওনারা এত বললো যে আমরা কোরআন হাদিস দিয়ে বলতেছি, আপনারা দেখেন যদি ভুলবে আমাকে জিব্বা কাটে দেবেন, কি ডাকার কথা শুনে। এখন ওই সময় একজন নিসারুদ্দিন আহমেদ নাম করে সিটিগাং বাড়ি ওই সোনাতনি মাদ্রাসা চাকরি করতো, ওনার সাথে আমার বাপের বন্ধুত্ব ছিল, ওনারা দাওয়াত দিয়েছে তা উনি গেছে আবার বড় দলবাস করছি ওহেনছে আসে দেখছে মানুষদের ফিরে চাচ্ছে, উনি বলতেছে যে আমি তো খাইনি আজি স্যার, তা খাই এটা আনলে তো বাপরে ডাকতেছে মানে বাপের অপমান অপদস্ত করবে। তারপর ওই ওই উনি সাইডে খাইয়ে করলো আমার সাথে আসে, আপনার চিন্তা করলো যে ঠিক আছে উনি তো হানাফি আলেন যাই আর বাঙ্গা বাজারে যা কিছু আলো সবার সমিতি হওয়ার পরে বাড়ি এসে করলো আজি সাহেব বলিলাম না বলিলাম না তার বল হ্যাঁ বললি আর কি হবে বলি তো ভাঙে গেল কয়েকটা বই টই দিয়ে গেল, বই টই দেওয়ার পরে সেই বইটাই করে বেশ একটু ই গেল মানে এই হামিদি সাহেব বাপ গেছে ওই মসজিদের কালেকশনে গৌরম্বা এলাকায় হামি আর এদের তো ডেক্লার হয়ে গেছে যে ওই আজি সাহেব মাথা খারাপ হয়ে গেছে কি একটা নতুন ধর্ম উদ্ভাবন করেছে। এখন ওখানে গেলে বলতেছে কি যে এখানে হামিদি সাহেব আসতেছে মহাজুদ্দিন হানিফি সাতক্ষীরে বাড়ি কলার তা আপনি যদি আসেন তাহলে বুঝবানি যে আপনি সঠিক আছেন আর আসলি ভণ্ডামি করতেছেন। আব্বা কলো যে ঠিক আছে আল্লাহ যদি আমার বাসায় রাখে তা আমি আসবো। তার আগের দিন হলো বন্ডির স্কুলই ওই উনার মাহফিল, ভাবলো কি যাবো তো হানাফির মধ্যে তা ইনি কিরাম মেজাজের লোক কী দেখি একটু মাখিয়ে নই না তা দেখলো যে খুব ঠান্ডা মেজাজের মিষ্টি মিষ্টি কথা ঠান্ডা মেজাজের। পরের দিন গেল যে জোরের নামাজ পড়লি বাপরে দেখার সাথে সাথে আর ওই যারা ই করিল তারা করে আসো তোমার মশলাটা আগে সই করিনি এখন যারা এনি সবা ভাঙিল তারা সব আছে সব ওই জাগ ধরে বাপরে নিয়ে যাচ্ছে তারাও খাতে যাইয়ে কেউ জাপ ধরিছে কেউ এ ধরিছে তাতে আনো বলি যে সে লোক করছে হাজি সাহেব এই হাজি সাহেব আমি হুজুর আমাকে দলে না কেন বাচ্চা নিচ্ছে দলে না তো বুঝতে পারিছে উনি আপনি কোন মুজাবের লোক
বলতেছি আমি মুহাম্মাদিয়া মুজাহাবের লোক। আপনি চার মুজাহাব মানেন না? তার না, আমি চার মুজাহাব মানি না। তবে ইমাম সাহেবরা সহি শুদ্ধ কোরআন হাদিস দিয়ে যে ফতোয়াগুলো লিখেছে ও আমি মানি। আনে ফিনায় 15-20 মিনিট কাটিয়ে যাচ্ছে, এর ভিতরে আর কোনো আওয়াজ নেই। ওই তারপরে না থাকলে বাপ বাবলো কি যে আমার তো ঢেলি আছে, আমি যদি দুটো একটা কথা না বলি তাহলে তো কখনো ওই নিয়ে গেলাম তো কিছু ক্ষতি করি। বলছি হুজুর আপনার সাথে কোনো দিন দেখা সাক্ষাৎ না, আপনার একটা বই পড়েছি মশলা ভান্ডার, ওরা 141 পৃষ্ঠা আপনি লেগেছেন মুজাব মানা ওয়াজের পুরানা দিন যতদিন ফিরতি ফিরতে আছে মুজাব ততদিন ফিরতি ফিরতে আছে, চার মুজাবের এক পেজাব না মানলি শরিয়ত থেকে খারিজ। আর এই গোলাম রহমান তার মকসুদুল মোমিনিনী ওই টিকা লিখে গেছে, এই দুই ফরজের কোনো দলিল নেই, সাধারণ লোকের আশা পূরণের জন্য 130 ফরজের সুমার করবো। আর ওই সৌসিনের এই একটা ফিরিজি একটা বই দিয়ে বললি শেষকালে উনি আর কি আব্বা ফিটি ছাবা দিছে, দিয়ে বলছি বলছি রাজি সাহেব আমরা মুজাব নিয়ে নাড়া ছাড়া দিনে এখন ওই এখন বলতেছে যে ওই জন্ম মৃত্যু হিস্ট্রি সব বললো ইমামকে, হিস্ট্রি টিস্ট্রি সব বলার পরে আমি আব্বার ফিটি গায়ে দিয়েছে দিয়ে ঠান্ডা দিয়েছে যে শুরু আর নাহলে 43 হাজার তো দিয়ে উনি দলিল দিছে, তা আনলে তো আমার ঠেকে দলিল তো আমি তো মানে ফাসালু আলা জিক্রি ইনকুম তুমলা তালামুন ওই দে দিয়ে তারপরে আর কি ওই আধা ঘন্টা টান্ডা বসে ঠে তারপরে ওই তারাবি নেওয়া সম্পর্কে প্রশ্ন করতেছে কেনা কেন এক পয়সা 20 টাকা দিয়ে মিশকাতে থুরু দিছে, মিশকাতে থুরু দিলে আমার বাপ বলতেছে বুঝলেন আমার একটা কথা আছে ওই মিশকাতে এনে যাই আর ঠিক আছে তিনদিকাতে খলিফা ওমর এই যে সাধ্য ভেসে বেড়ে এই দিয়ে দিলি আনলে ওই মৌলানা রাখে ভেউড়িছে। হ্যাঁ আমাকে উজুরির সাথে এরকম কথা হয়েছে আনলে আমার বাপ করছে কি যে বড়োটারও তো চিৎ করেছি সে ইয়ে তো ছাগল গরুর মতন দেখবেন বলো আপনারা টাইটেল ভাষা দিতে পারেন ভাষা জানতে পারেন আপনারা একটা মশলা জব দিতে পারেন হুজুরির সাথে বলতেছি সত্যি সত্যি কথা উনি বলতেছি আমি বলতেছি এই ওই তার ফজলুল করিমের সাথে সাথে অনেক বাহাস তার করেছি এখন তো উনি মারা গেছে 2000 সালে এই মসজিদে করার পরে 95টি মসজিদ করা উনি 2000 সালে মারেছে মসজিদই আপনার আব্বা মসজিদে বিল্ডিং করে দিয়েছে 95 সালে না ওই যে ঘটনা যেটা বললেন মানে ওই ঘটনা আপনার ওই দাদার সাথে তো সিটি পত্রের আদান প্রদান উনি আইসো কয়েকবার আমাকে এখানে আপনার আব্বা তো পড়াশোনা করতো ওই খুলনা চাকরি সেটা এটা ওরা তার সাথে পরিচয় না এমনি তারপরে ওই রাজশাহী গেছে তো বলবো যাবো তো তা উনি তোমার চেনবেন আনে তো ওনার আব্বার হাতের কটা সিটি তো আছে বাপের হাতের সিটি দেখলি মাসি বলবে না নিয়ে গেছে নিয়ে গেলেই তারপরে ওই যে বলিছে যে ইটি সালাম টালাম দিয়ে ওসব করে করছে যে এই লেখাটা চেনেন এটা তো আমার আব্বার হাতের লেখা আব্বারে জড়া দিয়েছি তাহলে আপনার আব্বার রাতেই তো আমি এই হতে দিশা পাইছি এইভাবে তারপরে ওই মসজিদের কথা বললি করো যে অনেক লোকজন থাকুক আর না থাক ওরা একটা সাইক্লোন সেন্টার হিসেবে মসজিদ দিয়ে দিল তারপরে উনি আর আমরাও আর ওনার ইনভাইট করার সে সুযোগ সুবিধা পাইনি উনিও আসতেছে আর আসতেই পারিনি সেইভাবে যাক আপনার এখানে পদদলি করেছে এটা আমরা ধন্য মনে করি। হ্যাঁ এখন এই মসজিদটা আগে যেটা ছিল ওটা ভেঙে ফেলা হয়েছে ওরা ওইটা তাও আপনার আব্বার সাথে কথা বলে বলিল কি যে দেখেন আমার কাছে তো আর বিদেশে পয়সা কড়ি নেই এখন তো খুব সংকট এখন আপনাকে করতে গেলে তো আপনাকে এই করতেই হবে তারপরে মসজিদ ছাইয়ে ভেঙে ফেলা দিল দিলি বাবু ভাই আমাকে ইমাম সাহেবের সাথে একটু খারাপ ব্যবহার করিল তো যাই হোক আল্লাহর ইচ্ছায় আমরা এই পর্যন্ত আইছি এখন আপনার লোকালি লোকালি টাকা পয়সা এখন আমরা তো গরিব মানুষ হ্যান্ড টু মাউথ অধিকাংশ লোক এলাকায় কত ঘর আছে আপনার 45 মতন 40 ঘর বাইরের লোকজন ঝামেলা করে না না আগে আগে করতে এখন আর কোন এই মসজিদ বান্ধার সময় আসলো বিরোধী দল আসে মসজিদ করা যাবে ওই একটা মসজিদ আবার এনে আমি বললাম কি
মসজিদ তো কাছেই নাকি? হ্যাঁ, এই এক খতিয়ান, এই খতিয়ানের এই মাথা মতা। আচ্ছা, ওটাও আমার বাপের করা। তা এমনি মসজিদে আসে বিরোধিতা করলে আমি বললাম কি, দেখেন আপনার তো বিরোধী, ইন্দিরা হলেও তো তাকে একটা উপাসনা করতে হয়। মনে করেন আমরা আর একটা জাতি, তা আমরা একটু ইবাদত খানা করতে চাই, আপনাকে বাধা কি? এই কথা বলি সব দূর দূরে। এই আর সকলে ভয় পেয়ে গেল। আমি আমি এই যে জোর গলায় বললাম যে আমরা একটা অন্য জাতি মনে করে, তা আমাকে একটা উপাসনালয় করতে চাই, আপনাকে বাধা কোথায়? এখন আর কোনো বাধা বুধি নেই মোটামুটি। এখানে রামপালে মোটামুটি তিনটা আছে বললেন, এই দলদারটা, এই একটা আর দাকুফারটা, এই হলো রামপালে মসজিদ। এখানে কি বন্যাটানা হয়? বন্যা হয় তো আমাকে ওই যে যে কায়দার বন্যা ওইদিক হয় ওদিক আমাকে দিক, ওরাম কায়দার বন্যা হয়। পানি হয়? পানি হয়, পানি হয় না, ওই মাঝে সাথে বিরাট বন্যা হলেই অর্থ হয়। আচ্ছা আচ্ছা, এমনি ঘূর্ণিঝড়ের সময় ঝামেলা হয় না? ঘূর্ণিঝড় যখন হয় মানে ঘর বাড়ি ভেঙে গেলে কোশন নদী, আর ওই যে বিদ্যুৎ প্লান্ট হচ্ছে না এই ইউনিয়নের ভিতরে, এখান থেকে মোটে নিকটে দেখলাম যাওয়ার সময় মোটামুটি দোয়া করবেন। খুলনা জেলার রামপাল উপজেলায় অবস্থিত এই প্রত্যন্ত অঞ্চলের আজকের নির্মাণাধীন মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে অনেক দিন পরে যে রামপালের কথা আমি বারবার শুনে আসি, বিশেষ করে আমাদের তোফাজ্জল ভাই উনি মাঝে মধ্যেই ফোন দেন এবং আব্বার কাছেও মাঝে মধ্যে শুনি রামপালের কথা। তো সেই এলাকায় শেষ পর্যন্ত আসতে পারলাম, একটু আগেও ঝামেলায় পড়ে গেছিলাম গাড়ি নষ্ট হওয়ার উপক্রম, শেষে আসা হবে কি হবে না এটা নিয়ে একটু সন্দেহ ছিলাম আমরা। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আসার সুযোগ করে দিয়েছেন, তকদিরে ছিল বলে আজকে আসার সুযোগ পেয়েছি, এই জন্য অন্তঃস্থল থেকে আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে এখানে এসে সত্যি আমি একই সাথে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি এবং নিজেকে ধন্য মনে করছি, এই কারণে এটা এমন একটা জায়গা যেখানে আমার দাদা এসেছিলেন এবং আমার দাদার সাথে আপনাদের একটা রিলেশন ছিল, আপনারা তাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন, তার সেই স্মৃতিময় একটা জায়গায় আসতে পেরেছি, এটা আমার জন্য মানে একটা সৌভাগ্যের বিষয় বলে মনে করছি। যে ভালোবাসা বা একটা সম্পর্ক আমার দাদার সাথে আপনাদের ছিল, সে একই ভালোবাসার সম্পর্ক বাবার সাথেও ছিল এবং আপনাদের সাথে সে একই সিলসিলায় আমিও যুক্ত হতে পেরে নিজেকে সত্যি খুবই ধন্য মনে করছি। হতে পারে আপনারা সংখ্যা অনেক কম মানুষ, হতে পারে আপনাদের অর্থবিত্ত সেরকম নেই, হতে পারে আপনাদের মানে অনেক কিছুর অভাব রয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের যে ইমানের সে শক্তি আছে, যেই শক্তির বলে আপনারা এত বাধা মোকাবেলা করেও এই সহি আকিদা মানহাজ গ্রহণ করেছেন, সেই সহি আকিদা মানহাজের সেই শক্তিটাকে আমরা সবচেয়ে বড় করে দেখি। এবং সেই কারণে আজকে আপনাদের এখানে এসে কখনোই মনে হয়নি যে আমরা একটা দরিদ্র এলাকায় এসেছি, বরং মনে হয়েছে এটা অনেক একটা বড় লোকের জায়গা আমরা এসেছি, কারণ আপনাদের ইমানের সেই মজবুতি, ইমানের পিলারগুলো নিঃসন্দেহে আশেপাশের অনেক বড় লোক মানুষের চেয়ে অনেক বেশি উপরে আলহামদুলিল্লাহ। তো সেই জায়গায় আসতে পেরে সত্যি আমি খুবই ধন্যবাদ করছি। আর যে বিষয়গুলো শুনলাম আমাদের মুরব্বীর কাছে, সে বিষয়গুলো আমরা ভিডিও করে ফেলেছি অলরেডি আলহামদুলিল্লাহ, এটা আমাদের আইটি বিভাগ না আসলে হয়তো বা এই জিনিসটা রেকর্ড করা হতো না। এই প্রত্যন্ত অঞ্চলের ইতিহাসগুলো এভাবে হারিয়ে যায়, প্রত্যন্ত অঞ্চলে কত যে ইতিহাস লুকিয়ে আছে, ইতিহাসগুলো লেখার কোনো লোক পাওয়া যায় না। ইতিহাস লেখে সাধারণত বিজয়ীরা, ইতিহাস লেখে সাধারণত সেই ধরনের সেই পর্যায়ের লোকেরা, এই গ্রামের মানুষগুলোর ইতিহাসগুলো সব লুকায়িতই থেকে যায়, এগুলো বলার কেউ থাকে না, এগুলো শোনার কেউ থাকে না। তো আজকে যে আমরা এখানে আসতে পারলাম, কিছু রেকর্ড হলো, অবশ্যই এটা নেটে যাবে, হয়তো মানুষগুলো জানবে যে না এখানে এই ধরনের একটা ইতিহাস মানে লুকায়িত আছে, এটা অন্তত জানতে পারবে মাধ্যম দিয়ে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা বড় পাওয়া। তো আমি আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে যখন হক আসে তখন বাতিল সেখান থেকে পালিয়ে যায়। মাত্র একজন মানুষের মাধ্যম দিয়ে ওনার বাবা আলহাজ হাশেম আলী, এই মানুষটা যখন সৌদি আরবে যে হকের সন্ধান পেয়েছিলেন, সে হকের সন্ধান পাওয়ার পরে বাংলাদেশে এসে খুঁজেছিলেন কারা এই হকের দাওয়াত দেয়, সেই জায়গা থেকেই তিনি কিন্তু গিয়েছিলেন সেই সুদূর সাতক্ষীরাতে,
সেখানে আমার দাদার সাথে ওনার মানে কথাবার্তা হয়, সম্পর্ক হয়। সেই জায়গা থেকে আস্তে আস্তে একজন মানুষ থেকে এখন কতগুলো ঘর আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। এই রামপালে তিনটা মসজিদ অলরেডি তৈরি হয়ে গেছে এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ এই হকের দাওয়াত এই তিনটা মসজিদে সীমাবদ্ধ থাকবে না, একদিন ইনশাল্লাহ পুরো রামপাল পবিত্র কোরআনে সহিহ হাদিসের ঘাঁটিতে পরিণত হবে। সেই সময় খুব বেশি দূরে নয়, অবশ্যই মানে আশা করি আমরা কাছে, কারণ আল্লাহ বলছেন অকুল জাল হাক ওয়া জাহাকাল বাতিল, যখন হক চলে আসে তখন বাতিল সেখান থেকে পালিয়ে যায়। বাতিল কিছুদিন বিরোধিতা করবে, কিছুদিন বিরোধিতা করবে, বাধা সৃষ্টি করবে, কিন্তু এক সময় সেই বাতিলই হকের দলে ভুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের একজন ভাই এখানে আছেন, উনি বললেন, উনি নিজেই বললেন, এক সময় আমি নিজেই এই মসজিদের মানে কি জায়নামাজ তুলে ফেলেছি, আমি ছিলাম সবচেয়ে বেশি বিরোধী, আলহামদুলিল্লাহ তিনি এখন আমাদের সবচেয়ে বড় সহযোগী। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত করেন, যদি হেদায়েত দেন, এই এলাকার মানুষগুলো কি ঠিক একইভাবে হেদায়েত পেতে পারে না? অবশ্যই পেতে পারে ইনশাল্লাহ। সেজন্য আমরা আমাদের জায়গাতে চেষ্টা করব, দোয়া করব। কারোর সাথে আমাদের কোনো বিরোধ আছে? আমাদের সাথে কারোর তো সম্পত্তির বিরোধ নেই, কোনো কিছুর বিরোধিতা নেই। আমাদের শুধু বক্তব্য একটাই, আমরা যেন নির্ভেজাল তাওহীদের প্রচার করি, আমরা যেন শিরকের সাথে লিপ্ত না থাকি, এটাই তো আমাদের কথা, তাই না? কোরআন এবং সহিহ হাদিস মানব, কোনো বেদাত করব না, এটাই তো আমাদের কথা। আমরা দাওয়াত দেব রাসুলের পদ্ধতিতে, আমরা কোনো গণতান্ত্রিক পদ্ধতি বা প্রচলিত রাজনৈতিক পদ্ধতি এই সমস্ত পদ্ধতির মধ্যে আমরা নাই, আমরা দাওয়াত দেব মানুষকে রাসুলের পদ্ধতিতে। রাসুল্লাহ যেভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন, প্রতিটা বাড়িতে বাড়িতে গেছেন, তাদেরকে শিরক থেকে মুক্ত করেছেন, বেদাত থেকে মুক্ত করেছেন, ঠিক একইভাবে আমরা মানুষকে দাওয়াত দিয়ে যাই, এটাই তো আমাদের কাজ। এর বাইরে আমাদের আর কোনো কাজ আছে? আমরা মানুষের সাথে দাঙ্গা হাঙ্গামা করি, মারামারি করি, গালি গালাজ করি, কিছুই করি না, কিন্তু মানুষগুলো কিন্তু সবাই আমাদের বিরোধী। আমি আপনাদের বলবো যে প্রত্যেকটা নবী রাসুলকে বাধা শিকার হয়েই সমাজে দাওয়াত প্রদান করতে হয়েছে। নবী রাসুলরা কেউ ফুলশয্যায় শুয়ে দাওয়াতি কাজ করেন নাই, তাদের প্রত্যেকেই লাঠির বাড়ি খেতে হয়েছে, তাদের প্রত্যেকেই মানুষের তাড়া খেতে হয়েছে। আমরা যারা হকপন্থী, হকের পথে দাওয়াতের কাজ করব, আমাদেরকে এরকম তাড়া খেতে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু এর বিনিময় আল্লাহর কাছে অনেক বড় না আমাদের কাছে? আল্লাহর কাছে আমাদের অনেক বড় পাওনা রয়েছে ইনশাআল্লাহ। এই জন্য আমরা হাসি মুখে এই বিপদ আপাদগুলো এগুলো আমরা বরণ করে নিই। আল্লাহ রসুল কি বলছেন? ওয়াল্লাহি লা ইয়াহদিয়ান্না আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান লাকানা লাকা খায়রুম মিন হুমুরিন নাম। আল্লাহর কসম করে বলছি, তোমার দ্বারা যদি একজন মানুষও হেদায়েতের পথে আসে, তাহলে আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ লাল উটের চেয়ে সেটা বেশি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাব আমাদের ভাইদেরকে হেদায়ত করার জন্য। একজন মানুষ যদি হেদায়ত হয়, ওটা আমাদের জন্য অনেক বড় পাওনা। আমাদের আশপাশে যারা আছেন তাদের প্রতি আমরা কখনো কোনো ঘৃণামূলক কথা বলবো না, হিংসাত্মক কথা বলবো না। তারা আমাদের বিরুদ্ধে যত কিছুই বলুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে কিছু বলবো না। আমাদের আচরণ, আমাদের আখলাক দেখে যেন তারা বুঝতে পারে যে না, এরা আসলেই হকপন্থী, এরা আসলে রাসূলের আদর্শ মানে। কখনোই যেন আমরা তাদের বিরুদ্ধে কোনো রকম কথাবার্তা না বলি, কারণ আল্লাহ হেদায়ত না করলে কেউ তো হেদায়ত হবে না। আমি যতই জোর করি না কেন, যতই লাঠি মারি না কেন, আল্লাহ যদি হেদায়ত না করে হেদায়ত হবে? আপনি আপনি যে আজকে হেদায়তের পথে এসেছেন, আল্লাহর রহমত ছাড়া হেদায়ত হয়েছেন আপনারা? আপনি যতই চান না কেন, যদি আল্লাহ হেদায়ত না করেন কখনোই আপনি হেদায়ত হতে পারবেন না। আপনি যে হেদায়ত পেয়েছেন এটা আল্লাহর একান্ত রহমত, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এবং সেই সাথে সাথে যারা এখনো হেদায়ত পায়নি তাদের কাছে যাবেন। আপনাদের কাছে আমাদের দ্বিতীয় যেটা বক্তব্য সেটা হচ্ছে, আপনারা তো আলহামদুলিল্লাহ হেদায়ত পেয়েছেন, কিন্তু আপনার সন্তান যারা আসছে তাদের কি আমরা হেদায়তের পথে রাখতে পাচ্ছি? তারা কি 5 ওয়াক্ত সালাত আদায় করে? তারা কি আমাদের আকীদা মানহাজগুলো বোঝে? তারা কি নিজেদেরকে আহলে হাদিস বলে মনে করে? আলহামদুলিল্লাহ আমরা অনেকে হয়তো পাচ্ছি, কিন্তু আমাদের সন্তানদেরকে হয়তো ওভাবে গড়ে তোলার সুযোগ পাচ্ছি না। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের মসজিদকে আমরা শুধু মসজিদ হিসাবে যদি রেখে দেই তাহলে অবস্থা কিন্তু এরকমই হবে। মসজিদের সাথে সাথে এটা একটা মক্তব করে ফেলতে হবে, শিক্ষার জায়গা করে ফেলতে হবে, আমাদের প্রজন্মের সন্তানরা যেন ব্র্যাকেজে না পড়ে। অনেক সময় এরকম হচ্ছে না, ব্র্যাকেজে পড়াচ্ছি, টাকা পয়সা হবে ব্র্যাকে পড়াচ্ছি, ব্র্যাকে কী শেখাচ্ছে? ব্র্যাকে কি আল্লাহর দিন শেখায়, সহিহ আকীদা শেখায়, যত ইসলাম বিরোধী কাজ সেগুলোই শেখায়। আমাদের সন্তানদেরকে যেন ওই রকম জায়গায় আমরা না দিই। এখানে একটা ছোট্ট মক্তব হোক, তবুও হোক, আমরা কিন্তু হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের যে উদ্যোগটা গ্রহণ করেছি এটা মূলত এই উদ্দেশ্যেই, যেন আমাদের সন্তানগুলো পথভ্রষ্ট না হয়ে যায়। আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাদেরকে একটা পথে নিয়ে এসেছেন, কিন্তু আমাদের সন্তানরা যেন পথভ্রষ্ট না হয়ে যায়, এই জন্য তাদের উদ্দেশ্যে আমরা মক্তব বা মাদ্রাসা চালু করার চেষ্টা করেছি। অন্তত ক্লাস 5 পর্যন্ত আমরা চেয়েছি যে আমরা যেন একটা সিলেবাসের অধীনে পড়াশুনো করতে পারি এবং আমাদের সন্তানরা আমাদের সিলেবাস পড়ে বড় হোক।
জি ক্লাস 5 পর্যন্ত অন্তত যদি আমাদের সন্তানরা আমাদের সিলেবাস পড়ে বড় হয় তাহলে অন্তত একটা ফাউন্ডেশন হয়ে যাবে তারপরে তারা যেখানে যাক না কেন তারা সহি আকীদা মানহাজ নিয়ে চলাফেরা করবে আহলে হাদিস হিসেবে নিজেদের গর্ব বোধ তারা করবে মানে আত্মমর্যাদার সাথে তারা সমাজে কাজ করতে পারবে এজন্য যেটা শুনলাম যে মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেই সাথে যদি একটা মক্তবের ব্যবস্থা আপনারা করেন টিন দিয়ে হোক সমস্যা কি তবুও একটা মক্তবের ব্যবস্থা করেন ব্র্যাকের স্কুলগুলো দেখেছেন তো আপনারা ওগুলো খুব জাঁকজমকপূর্ণ বড় বড় বিল্ডিং কিচ্ছু না এরকম টিনের ঘরে তো টিনের ঘরে যদি তারা ইসলাম বিরোধী শিক্ষা দেয় আমরা টিনের ঘরে ইসলামের পক্ষে শিক্ষা দিতে পারবো না ইনশাআল্লাহ কোনো ব্যাপার না ইনশাআল্লাহ আমরা অলরেডি শিক্ষাবোর্ডে যে সিলেবাসটা দিয়েছি আপনারা ক্লাস 5 পর্যন্ত আপনাদের সন্তানদেরকে চাইলে আপনাদের এখানেই পড়াতে পারবেন আমি আপনাদের যে বিষয়টি জোর দিতে চাচ্ছি আপনাদের পরবর্তী প্রজন্ম তাদের কোয়ালিটি কেমন হবে বা কীভাবে তাদের কোয়ালিটি আমরা গড়ে তুলব অন্তত পক্ষে বক্তব্য তো পড়াবই আর সন্তানদের চেষ্টা করব পাঁচ অক্ত মসজিদে নিয়ে এসে সালাত আদায় করাতে আমরা যখন মসজিদে আসব আমাদের সাথে আমাদের সন্তানদেরকে হাতে করে নিয়ে আসব এইভাবে যদি ওদেরকে এখন থেকে প্র্যাকটিস করাই পাঁচ অক্ত সালাত যদি মসজিদে নিয়ে আসি ওরা কিন্তু ইনশাআল্লাহ আগামী প্রজন্মে আমাদের মুজাহিদ হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ আমাদের স্ত্রীরা আমাদের আমাদের বোনেরা আমাদের সন্তানরা কিন্তু মাশাআল্লাহ মসজিদে আসছে আমি জেনে খুব ভালো লেগেছে যে পাঁচ অক্ত সালাত এরকম টিনের মসজিদের মধ্যেও তারা আসতেছেন তারা তো আসছেন আলহামদুলিল্লাহ তারা তারাও আমাদের সমাজের একটা বড় গুরুত্বপূর্ণ অংশ আমাদের স্ত্রীরা আমাদের মায়েরা আমাদের বোনেরা তারা যদি হেদায়েত পায় তাদের মাধ্যমে দিয়ে সন্তান কিন্তু খুব সুন্দরভাবে গড়ে ওঠে তাদের হেদায়েতের ব্যবস্থা আপনারা করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু সন্তানদের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে শুধু এটা একা মায়ের দায়িত্ব না আমরা হয়তো সারাদিন বাইরে থাকি বলে হয়তো সন্তানের প্রতি আমাদের কর্তব্য পালন করতে পারি না কিন্তু ফজরের সালাতে মসজিদে আসতে পারবো না আমরা তো নিজেরা ফজরের সালাতে এখানে পড়ি নাকি পড়ি না আমার সন্তানকে ওকেও যেন আমি তুলে নিয়ে আসি আমরা অনেক সময় মহাব্বতের কারণে তাকে নিয়ে আসি না মনে করি আরেকটু বড় হোক তারপর নিয়ে আসবো আর একটু বড় হতে হতে যখন অনেক বড় হয়ে যাবে তখন আর মসজিদে আসবে না সে ছোট থেকে যদি অভ্যাস না করান এই জন্য চেষ্টা করবেন যার 7 বছর 8 বছর 9 বছর হয়ে গেছে এই সমস্ত বাচ্চাদেরকে ওই সময় উঠাবেন উঠায়ে মসজিদে নিয়ে আসবেন সালাতের পরে বক্তব্যে কিছুক্ষণ বসাবেন কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন তারপরে আবার একটু হাঁটতে নিয়ে যাবেন তা আমাদের দরকার যুবকদের বেশি এই যুবকরাই কিন্তু আগামী প্রজন্মের কাণ্ডারি তো তারা যদি সংস্কার হয় তাদের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ সমাজ সংস্কার হবে তো আমি আর কথা বলতে চাচ্ছি না অনেক কথা বলা হয়ে গেল আশা করি আপনারা বিষয়গুলো বোঝার চেষ্টা করেছেন আপনাদের সাথে আমাদের সম্পর্কটা দিনী সম্পর্ক যেমন ঠিক তেমনই মহাব্বতের সম্পর্ক এই মহাব্বতের সম্পর্ক যারা অটুট থাকে এই মহাব্বতের দাবি নিয়ে যেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা বলতে পারি আল্লাহ যখন বলবেন আইনাল মুতাহাব্বুন বিজাল আলী আমার উদ্দেশ্যে তোমরা পরস্পরকে কারা ভালোবেসেছিলে সেই সময় যেন আমরা দাবি করে বলতে পারি আমরাই তারা মানে আল্লাহর উদ্দেশ্যে আমরা পরস্পরকে ভালোবেসেছিলাম বলেই এই প্রত্যন্ত অঞ্চলে আজকে আপনাদের কাছে এসেছিলাম এবং আপনারাও আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা আমাদেরকে দিয়েছেন এই দাবি যেন আমরা কালকে আমাদের ময়দানে ইনশাআল্লাহ করতে পারি তো আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করি আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ইমানের উপর রাখুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমৃত্যু ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করেন এবং সমাজের বুকে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত ছড়িয়ে দেওয়া যে মিশন আমরা গ্রহণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই মিশনকে সাকসেসফুল করে দেন এদেশের প্রত্যেকটা কোনায় কোনায় যেন আমরা সহি আকিদার দাওয়াতটা পৌঁছে দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু